हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल एडुकेट्स हब। बंधुरा, आजकल भिडियोते आमरा जानबो टाकाके किभाबे पैसाय परिवर्तन करते हैं। टाकाके पैसाय परिवर्तन करार आगे आमी किछु चलो तोमादेरके टाका देखिए दी। टाका आमरा सबाई चीनी, किन्तु तबुओ आमरा एकबार टाकागुलोके देखे नी। देखो, एई जे ऊपर थेके नीच पर्यन्त जे टाकागुलो आछे, उपरेरटा आछे 10 টাকা, তারপরে 20 টাকা, তারপর হলো 50 টাকা, তারপর হলো 100 টাকা, তারপরে 500, তারপরে হলো 2000 টাকা। এই টাকাগুলো আমরা প্রত্যেক দিন কিন্তু দেখতে পাই। এবার বন্ধুরা চলে আসি যে 1 টাকা সমান কত পয়সা আমরা সেটা জানব। বন্ধুরা, আমরা কেনা বেচার সুবিধার জন্য টাকাকে পয়সায় এবং পয়সাকে টাকায় পরিবর্তন করি। বন্ধুরা, আমরা প্রথমে জেনে নিই যে 1 টাকা সমান কত পয়সা। তাহলে এই যে 1 টাকা, 1 টাকা সমান কত পয়সা? না, 1 টাকা সমান হলো 100 পয়সা। এবার যখন আমরা টাকাকে পয়সায় পরিবর্তন করব, তখন কি করব? না, যে টাকাটা আছে সেটাকে আমরা 100 দিয়ে গুণ করলেই সেটা পয়সায় পরিবর্তন হয়। ধরো 12 টাকা আছে, এই 12 টাকা সমান কত পয়সা আমরা কি করে বার করব? না, 12 কে 100 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হলো পয়সা। তাহলে 12 টাকা সমান আমরা লিখলাম 12 গুণিত 100 সমান কত হয়? না, 1200 পয়সা। এভাবে ধরো আমরা যদি বলি 5 টাকা, 5 টাকা সমান কত পয়সা? 5কে তো আমরা তখন কি করব? না, 5কে তখন আমরা 100 দিয়ে গুণ করলেই যেটা হবে সেটাই হলো পয়সা। তাহলে 5 টাকা সমান আমরা কি করব? না, 5 গুণিত 100 লিখব, তাহলেই হবে 500। এটা কি হবে? এটা হবে পয়সা। এইভাবে আমরা যখন টাকাকে পয়সায় পরিবর্তন করব, তখন যে টাকাটা আছে সেই টাকাটাকে 100 দিয়ে গুণ করলেই আমরা সেটা পয়সায় পেয়ে যাব। বন্ধুরা চলো এবার আমরা কিছু উদাহরণ এরকম দেখে নিই, যে উদাহরণে আমরা টাকাকে পয়সায় পরিবর্তন করতে দেখব। তাহলে চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি এখানে কিছু উদাহরণ লিখেছি, এবার এগুলোকে চলো আমরা করে ফেলি। এখানে প্রথমে কি আছে? না, 5 টাকা 15 পয়সা। প্রথমে আমরা তাহলে কি করব? এখানে কেমন করে এটা পয়সায় পরিবর্তন করব? না, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 5 টাকা সমান কত পয়সা? না, 5 গুণিত 100, যেটা টাকা থাকবে সেটাকে আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে সেটা পয়সায় পরিবর্তন হবে। তাহলে 5 টাকাকে আমরা 100 দিয়ে গুণ করলাম, তারপরে কি করব? না, এই যে 15 পয়সা, এটা তো আগের থেকেই পয়সায় আছে, তাহলে এটাকে আমরা যোগ করে দেবো। এবার কত হবে? না, 5 গুণিত 100 সমান হয় 500, তারপরে যোগ 15 সমান কত হয়? না, 515, এটা কি? না, পয়সা। তাহলে 5 টাকা 15 পয়সা সমান 515 পয়সা। চলো পরেরটা দেখি, এখানে আছে 7 টাকা 14 পয়সা। তাহলে 7 টাকা সমান কত সেটা আমরা আগে বার করে নিই, যে 7 টাকা সমান কত পয়সা। তাহলে 7কে আমরা 100 দিয়ে গুণ করব, তারপরে কি করব? না, 14কে যোগ করে দেবো, 14 পয়সা তো আছেই, তাহলে যোগ করে দিলাম। এবার কত হবে? না, 7 গুণিত 100 সমান 700 যোগ 14 সমান 714 পয়সা। তাহলে 7 টাকা 14 পয়সা সমান হলো 714 পয়সা। পরটা দেখি, 9 টাকা 6 পয়সা। 9 টাকাকে আমরা কি করব? আগে প্রথমে পয়সায় পরিবর্তন করব, তারপরে 6 পয়সা যোগ করব। তাহলেই আমরা এই 9 টাকা 6 পয়সা সমান কত পয়সা সেটা দেখতে পাবো। 9 টাকা সমান, তাহলে 9 গুণিত 100 যোগ 6 সমান কত? না, 900 যোগ 6 সমান হলো 906 পয়সা। বন্ধুরা তোমরা ভালো করে দেখছো তো? চলো পরেরটা দেখি। না, 4 টাকা 85 পয়সা। 4 টাকাকে আমরা কি করব? না, 4 গুণিত 100 করব, তাহলেই 4 টাকাটা পয়সায় পরিবর্তন হবে। এবার
কি করব না 85 পয়সাকে যোগ করব, তাহলে কি হবে না 4 গুণতে 100 সমান কত হয় 400, তারপরে এই যে যোগ 85 সমান হয় 485 পয়সা, তাই তো? চলো পরেরটা দেখি, 12 টাকা 23 পয়সা। তাহলে আমরা কি করব না 12কে 100 দিয়ে গুণ করব, করে নিই 12 গুণিত 100, তারপরে 23 যোগ করব 23 পয়সাটাকে, তাহলে হবে 12 গুণিত 100 সমান হয় 1200 পয়সা, আর এই 23 পয়সা আগে যে আছে সেটা যোগ করে দিলাম, তাহলে হয়ে যায় 1223, এটা হলো পয়সা। এরপর কি করব না পরেরটা করে নিই, 8 টাকা 13 পয়সা, 8 টাকা 13 পয়সা সমান কত পয়সা, 8কে আমরা তাহলে 100 দিয়ে গুণ করব, তারপর 13 পয়সাটা যোগ করে দেবো, তাহলে সেটা পয়সায় পরিবর্তন হবে। তাহলে 8 টাকাটাকে আমরা 100 দিয়ে গুণ করলেই পয়সায় পাবো, তারপরে 13 পয়সা যোগ করে দেবো, আমরা কত পাবো না 8 গুণিত 100 সমান হয় 800 যোগ 13, তাহলে হয় 813 পয়সা। বন্ধুরা, তাহলে তোমরা বেশ কিছু এই যে টাকাকে পয়সায় কীভাবে পরিবর্তন করতে হয় তার উদাহরণ দেখলে, চলো আমরা আরও কিছু উদাহরণ দেখে নিই। দেখো এখানে আছে 15 টাকা 27 পয়সা, তাহলে কি করব না 15 টাকাটাকে আগে পয়সায় পরিবর্তন করব, কি করতে হবে তাহলে 15কে 100 দিয়ে গুণ করব, তারপর যে পয়সাটা আছে সেটা যোগ করে দেবো, তার মানে 27 যোগ করব, কত হবে তাহলে 15 গুণিত 100 সমান হয় 1500, তারপরে যোগ 27 সমান হয় 1527 পয়সা। তাহলে 15 টাকা 27 পয়সা সমান হয় 1527 পয়সা। তারপরে কি আছে না 17 টাকা 10 পয়সা, 17 টাকা 10 পয়সা সমান কত পয়সা, তাহলে 17কে আমরা 100 দিয়ে গুণ করব, তারপর এই যে 10 যে আছে 10 পয়সা সেটাকে যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে সেটা পয়সা, 17কে 100 দিয়ে গুণ করলে হয় 1700, তারপরে 10 যোগ করলাম সমান হয় 1710 পয়সা। তারপরে 12 টাকা 13 পয়সা, এই যে 12 টাকা 13 পয়সা আছে এটাকে কি করব না 12কে 100 দিয়ে গুণ করব, তারপরে 13 যে পয়সা আছে সেটাকে আমরা যোগ করে দেবো, তাহলে কি হবে না 12 গুণিত 100 সমান হয় 1200, আর এই যে 13 যোগ করতে হবে তাহলে হয়ে যাবে 1213, এটা কি হবে বলতো, এটা হবে পয়সা, তাহলে এটা হলো পয়সা, 12 টাকা 13 পয়সা সমান হলো 1213 পয়সা। তারপরে আছে 14 টাকা 16 পয়সা, তাহলে 14 টাকাকে আমরা প্রথমে কি করব না পয়সা করব, তাহলে কি করতে হবে তাহলে 14কে 100 দিয়ে আমরা গুণ করব, 14 গুণিত 100 যোগ 16, এবার আমরা কত পাবো না 14কে 100 দিয়ে গুণ করলে হয় 1400, তারপরে 16 যোগ করব সমান হয় 1416 পয়সা। তারপরে কি আছে না 10 টাকা 25 পয়সা, 10 টাকা 25 পয়সা সমান কত পয়সা, তাহলে 10কে আমরা 100 দিয়ে গুণ করব, তারপর এই যে 25 পয়সাকে যোগ করব সমান আমরা কত পাবো না 1000, আর এই 25 যোগ করলাম সমান আমরা কত পেলাম না 1025 পয়সা। তারপরে কি আছে না 16 টাকা 22 পয়সা, 16 টাকা 22 পয়সা সমান
কত পয়সা। ষোলো টাকা বাইশ পয়সা সমান আমরা কি করব, ষোলোকে একশো দিয়ে গুণ করব। যেহেতু টাকা আছে, টাকাকে পয়সায় পরিবর্তন করতে হলে একশো দিয়ে গুণ করতে হয়, তাই আমরা ষোলোকে একশো দিয়ে গুণ করব। তারপর যে পয়সাটা আছে সেটা আমরা যোগ করে দেবো। ষোলোকে একশো দিয়ে গুণ করলে হয় এক হাজার ছশো, তারপরে বাইশ যোগ করে দিলাম সমান কত পেলাম, না এক হাজার ছশো বাইশ পয়সা। তাহলে বন্ধুরা, টাকাকে পয়সায় কীভাবে পরিবর্তন করতে হয় তার বেশ কিছু উদাহরণ তোমরা এই ভিডিওতে আজকে দেখলে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজকের মতো এ পর্যন্তই, পরদিন আবার দেখা হবে, আজকের মতো টাটা।